জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রাজধানী ধানমন্ডিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় মধ্যবর্তী নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু। শফিউল আলম সুজনের রিপোর্ট। ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাষানী অনুসারী পরিষদ। অনুষ্ঠানে গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি ও ধর্ষণ সহ নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন বক্তারা। যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশায়। এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেন, গণতন্ত্র চর্চা না থাকা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার ধর্ষণের ঘটনা ঘটছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে সংবিধান সংশোধন ও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এই মুহূর্তে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে না পারি, আমাদেরকে চরম খেসারত দিতে হবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয় সেই প্রক্রিয়াতে আমাদের তো কারো দ্বিমত নাই। সুতরাং এই মৌলিক দাবিতে সবাই রাজপথে নামুন। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় মধ্যবর্তী নির্বাচনের তাগিদ দেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশে গণতন্ত্র আছে কবরে শায়িত, মধ্যবর্তী নির্বাচন মানে একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, তার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি দরকার। সুষ্ঠু নির্বাচন ও দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আলোচকরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।